সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। গত বছরের নভেম্বরে জানা গিয়েছিল খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। সিনেমার নাম বিল ডাকিনী, পরিচালনায় ফজলুল কবির তুহিন। তখন অবশ্য পরিকল্পনা ছিল গত ডিসেম্বরেই সিনেমাটি শুটিং হবে, এজন্য ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পার্নো মিত্রের, কিন্তু অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ার কারণে স্থগিত করা হয় শুটিং। মাসখানিক বিলম্ব করে সম্প্রতি শুরু হয়েছে বিল ডাকিনীর চিত্রায়ণ। এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে, তাতে অংশ নিচ্ছেন মোশাররফ করিম সহ অন্যান্যরা। মঙ্গলবার 18 জানুয়ারি বাংলাদেশে এসেছেন পার্নো। জানা গেছে ঢাকায় নেমে সোজা নওগাঁয় চলে গেছেন তিনি। এ বিষয়ে নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পার্নো মিত্র এসে পৌঁছার পর একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল, বুধবার থেকে তার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা, কিন্তু নিজের সিদ্ধান্তেই মঙ্গলবার থেকে অভিনয়ে অংশ নেন অভিনেত্রী। জানা গেছে আগামী 25 জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে। উল্লেখ্য, বিল ডাকিনী সিনেমাটি নির্মিত হচ্ছে নুরুদ্দিন জাহাঙ্গীরের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। এটি 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছিল। অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন। এর আগে পার্নো মিত্রকে বাংলাদেশের আরেকটি সিনেমায় দেখা গেছে, সেটার নাম ছিল ডুব। মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের বিপরীতে। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2017 সালে। সো পার্নো মিত্র মোশাররফ করিমের সাথে অভিনয় করছে। এই নিউজটি শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।